আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তো ডায়েরি, এগুলোতে কি লেখা আছে? প্রচণ্ড কৌতূহল হয়ে একটা ডায়েরি নিয়ে মলাট উল্টালো। এ কি, একটি বর্ণও লেখা নেই, একদম নতুন চকচকে ঝকঝকে ডায়েরি। কৌতূহল দমিয়ে ডায়েরিটা রেখে দিয়ে আরেকটা নিল। এবারেরও একই দৃশ্য, একে একে সবকটা ডায়েরি দেখে শেষ, একটা না দেখেই বিরক্ত হয়ে পিছনে ঘুরল। আবার চট করে বুকসেলফের দিকে ঘুরে ভাবল, যদি এই শেষটায় কিছু পাই। শাওয়ার নিয়ে বের হতেই সূচনাকে চুপচাপ বসে থাকতে দেখল মাহের, মৃদু হেসে এগিয়ে এলো, বলল, এতদিন পর দেখা, অথচ মুখে হাসি নেই, আপনি কি খুশি হননি? আটকে উঠল সূচনা, ঝটপট উঠে দাঁড়ালো, আমতামতা করে বলল, ছি ছি, খুশি হব না কেন? খুশি হয়েছেন? মাথা ঝুঁকিয়ে প্রশ্নটা করল মাহে। সদ্য গোসল করে আস্তে আস্তে ছোট ছোট চুল কপালে লেপটে আছে, সে চুল চুঁইয়ে কয়েক ফোঁটা পানি টোপ টোপ করে লম্বাটে নাক এবং পরবর্তীতে চিকন পাতলা ঠোঁটে স্পর্শ করল। সূচনা সে দৃশ্য দেখে লজ্জা পেয়ে চোখ সরাতে গিয়ে চোখ দিয়ে ফেলল মাহেরের পুরুষালী উন্মুক্ত বক্ষস্থলে। এবার পুরোপুরি ফেঁসে গিয়ে দ্রুত পায়ে মাহেরকে পাশ কাটালো। কাবার থেকে টিশার্ট বের করতে করতে বলল, খুশি হব না কেন, অবশ্যই খুশি হয়েছি। মাকুটি সমাপ্তি দিয়ে যে পেছনে ঘুরছে, তৎক্ষণাৎ মাহেরের লম্বাটে নাকের সঙ্গে তার কপালে ধাক্কা লাগলো। কিঞ্চিত পিছিয়ে গিয়ে কাবারটির সঙ্গে পিঠ লেগে গেল সূচনা। গাড়ি চোখে তাকে আলতো হাসলো মাহের। সূচনা নিঃশ্বাস ভারী হয়ে উঠল, টিশার্ট এগিয়ে দিয়ে মুখ ছোট করে বলল, এটা পড়ুন। হাত বাড়িয়ে টিশার্ট নিল মাহের, আশ্চর্য সুন্দর হাসি দিয়ে বলল, কতটুকু খুশি আপনি? আমতামতা করে সূচনা বলল, অনেক অনেক। উত্তর শুনে দম ছাড়ল মাহের, সুঠাম শরীরটা টান টান করে দাঁড় করিয়ে নিবিড় চোখে তাকালো, নরম সুরে বলল, এ কয়েকদিন ভীষণ মিস করেছি আপনাকে, মনে হচ্ছে কতকাল পর প্রিয়তমার দর্শন পেলাম, অদ্ভুত শান্তি লাগছে, আপনারও কি শান্তি লাগছে? সূচনার মাথা নাড়ালো, ঠোঁটের কোনায় দুষ্টুমি ভরে হাসলো মাহের, বলল, একবার শক্ত করে জড়িয়ে ধরবেন, বড্ড অস্থির লাগছে। শ্বাসরোধ হয়ে এলো সূচনার, অধর কামড়ে ধরে বিচলিত ভঙ্গিতে এক পা আগালো, কিন্তু জড়িয়ে ধরতে পারল না। তার পূর্বেই তার হাত পা কাঁপতে শুরু করলো, গাল দুটো লাল হয়ে নাকের ডগা ফুলে উঠল। তার মনের অবস্থা বুঝতে পেরে মাহের বলল, আমি সাহায্য করব। চোখ বন্ধ করে সামনে মাথা নাড়ালো সূচনা, হেসে দিল মাহের একটু শব্দ করে। সে হাসি নিমেষেই বন্ধ করে দুহাতে সূচনার ঠান্ডা হয়ে আসা নিশ্চল দেহটা টেনে বুকের ভিতর লুকিয়ে ফেলল। প্রথমবারের মতো নিজের বিবাহিত স্ত্রীকে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে নিল বুকের মধ্যখানে। আচমকে সূচনা দুহাতে তার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল, মেয়েটা ভীষণ সুন্দরী, চোখ ধাঁধানো সুন্দরী বলতে লোকদের এমন মেয়েকেই বলতে শুনেছি। ফার্স্ট ইয়ারে পড়ে, নাম সুমনা, নামটাও ভীষণ সুন্দর, সুন্দর মনের অধিকারীও হতে পারে। তার বিষয়ে খুব একটা জানি না, সত্যি বলতে কখনো জানতে চাইনি, কারণ তার প্রতি আমার ভীষণ রকম রাগ আছে। এমন সুন্দরী মেয়ে হয়ে তার পছন্দ এত জঘন্য হয় কী করে? সবচেয়ে বড় কথা, সাহস হলো কী করে রুদ্র শেখকে ভালোবাসার আবেদন করার? হ্যাঁ, মেয়েটা আজ আমাকে চিঠির মাধ্যমে প্রপোজ করেছে। চিঠির উত্তর পাওয়ার আশায় চাতকিনীর মতো ক্লাসরুমের সামনের বারান্দায় দাঁড়িয়েও ছিল। আমি তাকাইনি, একবারের জন্য তাকাইনি, কারণ আমি ভালোবাসাকে ঘৃণা করি। যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, যে ভালোবাসা কিশোর কিশোরীদের চিত্ত চঞ্চল করে, যুবক যুবতীদের একে অপরের মধ্যে অদৃশ্য টান সৃষ্টি করে, সেই ভালোবাসাকে আমি ঘৃণা করি। আজীবন ঘৃণা করে যেতে চাই, ঘৃণা করে যেতে চাই সেই নারীকে, যে নারী আমার হৃদয়ে স্থান পেতে চায়। ঘৃণা করি আমি সুমনাকে। আবিরের কাছে শুনলাম, আমি যখন চলে এলাম, সে, আই মিন সুমনা, নাকি আমার দিকে তাকিয়েছিল, একবারের জন্য পলক ফেলেনি। তিনতলার বারান্দা থেকে গেট পেরোতে যতক্ষণ সময় আমাকে দেখা যাচ্ছিল, ঠিক ততক্ষণই তাকিয়েছিল। যখন আমি গেটের বাইরে আড়াল হয়ে গেছি, ওড়না মুখে চেপে হু হু করে কেঁদেছে। সেই মুহূর্তে তাকে সামলিয়েছি তার গুটি কয়েক বান্ধবী। সুমনা কেন কাঁদল? আমি তাকে রিজেক্ট করেছি তাই? এত সিম্পল একটা বিষয়ে কাঁদার কী আছে? একজন রিজেক্ট করেছে বলে পৃথিবী শুদ্ধ, সবাই তাকে রিজেক্ট করবে নাকি? আবিরকে যখন এই প্রশ্ন করেছি, ও ভীষণ রেগে গেল, চোখ রাঙিয়ে বলল, আমি একটা হৃদয়হীন, আমার হৃদয়ে সৃষ্টিকর্তা মায়া ভালোবাসা দেয়নি। আমি স্মিত হেসে জবাব দিলাম, ঠিক বলেছিস। 5 বছরের ছোট্ট ছেলেটা যখন তার বাবার অবর্তমানে
মায়ের ঘরে বড় চাচাকে রাত কাটাতে দেখেছে। তখন হয়তো সে তেমন কিছু বুঝত না, শুধু বুঝত তার মা চুরি করছে, তার বাবার পাওয়া আদর ভালোবাসা চুরি করে অন্যকে দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে বড় চাচাকে চুমু খেতে দেখেছিল ছোট্ট ছেলেটা। ওটা তো আদর ছিল, তার আদর, তার দুবছরের ছোট্ট বোনের আদর আর তাদের বাবার আদর, মায়ের সব আদর বড় চাচা পেয়ে নিল। ইস, মানুষ যখন ভালোবাসার সঙ্গে বেঈমানি করে, ভালোবাসা চুরি করে, তখন মানুষ কি আর মানুষ থাকে? ওই মানুষের শরীরে কি হৃদয় নামক যন্ত্রটা থাকে? থাকলে নিশ্চয়ই এমনটা করতে পারতো না। অমন হৃদয়হীন নারীর সন্তান সে, তাহলে তার তো হৃদয়ই নেই, সেখানে প্রেম ভালোবাসার জায়গা কী করে হয়? আজ কথার ছলে সূচনা বলল তার ভাবি প্রয়োজন, আর কয়েক বছর মাত্র আমার পড়াশোনা শেষ, দাদিন আর বোন এখন থেকেই পাত্রী খুঁজতে শুরু করবে। এসব শুনে মাথা গরম করে বোনকে ধমক দিয়েছি। দাদিন বলল কষ্ট পেয়ে ও রাতে খাইনি, লিখা শেষ করে ওকে খাওয়াতে যাব, পাশাপাশি বোঝাবো তার ভাই কখনো বিয়ে করবে না, তার ভাইয়ের কোনো সঙ্গীর প্রয়োজন নেই, যে হৃদয় ভালোবাসা নেই সেই হৃদয়ে কোনো নারী টিকে থাকে না, তারা ঠিক অন্যত্র হৃদয় খুঁজে কেটে পড়ে। আমার এমন কথায় এতদিন যুক্তিস্বরূপ আবির বলল, ভালোবাসা না থাকলেই তো কেটে পড়ে, ভালোবাসা থাকলে নিশ্চয়ই কেটে পড়বে না। আমি স্নান হেসে বলছি, আমার বাবা আমার জন্মদাত্রীকে এখনও অনেক ভালোবাসে, এজন্য সকলের চাওয়া সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। মুখে হয়তো বোঝায় সে তার প্রাক্তন স্ত্রীকে, তার দুঃসন্তানের জন্মদাত্রীকে অনেক ঘৃণা করে, কিন্তু ছেলে হয়ে বাবার চোখের ভাষা, মনের ব্যথা বোঝার ক্ষমতা যে এখন আমার হয়েছে তা তিনি জানেন না। আমার বাবাও তো ভালোবেসেছিল ওই মহিলাকে, মাত্র এক বছরের ব্যবধানে সবটাকে তুচ্ছ করে দিল। বাবা তো কথা দিয়েছিল ওনাকে সহ আমাদের ভাই বোনকেও ও দেশে নিয়ে যাবে, শুধু কিছুদিন মাত্র অপেক্ষা, উনি অপেক্ষা করতে পারেননি, দুটো সংসার ভেঙে দিয়েছেন, কোন লোভে উনি এমনটা করেছেন তা পূর্বে না বুঝলেও এখন বুঝতে পারি, ছেলে হয়ে ভাবতেই ঘৃণা লাগে, ছি, আমি কখনো বিয়ে করব না, কখনো না। এসব শুনে আবির তর্ক করল, শুধু তোর মা নয়, তোর বড় চাচাও সমান দোষী। আমি বললাম সেটা আমি অস্বীকার করি না, তার জন্য আজ বড় চাচি একা নিঃসঙ্গ, বড় ভাই সাদমান পিতৃহারা, নারীতে নারীতে অনেক পার্থক্য থাকে, বড় চাচির মতো নারী সবার ভাগ্যে জুটে না, আমি কোনো রিস্ক নিতে চাই না। এরপর আর আবির তর্কে যাইনি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে কী লিখেছ জানি না, কিন্তু বিশ্বাস করো ঘর বাঁধার স্বপ্ন আমি দেখি না, আর না আশা করি কেউ আমাকে ভালোবাসুক। তবু যদি তুমি চাও জীবদ্দশায় কারো সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতে হয়, তাহলে কিন্তু আমার সঙ্গে জড়ানো নারীটা কখনো মাতৃত্বের স্বাদ পাবে না, কারণ আমি আমার জীবনকে রিস্কে রাখলেও আমার অংশকে রিস্কে রাখতে পারবো না। যে দুর্বিষহ যন্ত্রণা আমরা দুই ভাই বোন ভোগ করেছি তা যেন আর কেউ না করে, অন্তত আমার আপনজনদের মধ্যে কেউ সহ্য করা যায় না, এই একটা যন্ত্রণা আমার শিশুকাল ধ্বংস করেছে, আমার কৈশোর যৌবন সবটা ধ্বংস করে দিয়েছে। সূচনা ভীষণ ইন্ট্রোভার্ট, ও প্রকাশ না করলেও বুঝতে পারি প্রতিদিন মনের সঙ্গে, সমাজের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে কতটা যুদ্ধ করে চলতে হয় ওকে। আমি তো সেই দৃশ্যটা আজও ভুলতে পারিনি। সূচনা তখন 14 বছরের, আমি 19-এ পা দিয়েছি। ওর স্কুল বান্ধবী সীমার সঙ্গে ঝগড়া লেগেছিল, ঝগড়াতে ওকে হারাতে সীমা নাকি বলেছিল, তোর আম্মু তো খারাপ, তোর বড় চাচাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে, আমার আম্মু বলেছে তোর সঙ্গে কম মিশতে, মেয়েরা মায়ের স্বভাব পায়, তুইও কদিন পর মায়ের স্বভাবে চলে যাবি, তোর নামের পিছনেও চরিত্রহীন ত্যাগ লেগে থাকবে যেমনটা তোর মায়ের নামের পিছনে রয়েছে। বোন আমার সেদিন বিধ্বস্ত মুখে বাড়ি ফিরল, দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদল, সারাদিন আমাকে মুখ দেখালো না, দরজা ভেঙে যখন রুমে গেলাম ওকে পেলাম সেন্সলেস অবস্থায়, জ্ঞান ফেরার পর আমার বুকে মাথা রেখে যখন ফুপাতে ফুপাতে প্রশ্ন করল, ভাইয়া কদিন পর আমার নামের পিছনে লোকে চরিত্রহীন ট্যাগ বসাবে, তৎক্ষণাৎ আমার কলিজাটা ছিঁড়ে গেল, বুকের গভীরে হাহাকার করে উঠল, আমাদের কী দোষ, কেন শাস্তি পাচ্ছি আমরা, আমাদের কেন পৃথিবীতে আনা হলো, কেন এই নরক যন্ত্রণা কেন ভোগ করছি আমরা দুজন। ডায়েরির এরপরের কিছু পৃষ্ঠা ফাঁকা, একে একে শেষ পৃষ্ঠে অল্প কিছু লেখা দেখা গেল, লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো সত্য লেখা, আগের পাতাগুলো লেখা বেশ কবছরের পুরনো বোঝাই যাচ্ছে, কিন্তু শেষ পাতার লেখাগুলো খুব একটা পুরনো নয়, এ ব্যাপারে সিওর হলো লেখাগুলো পড়ার পর, কারণ সে লেখাগুলো তাকে নিয়ে, অর্থাৎ হৈমিকে নিয়ে। আজ একটি ঘটনা ঘটেছে, স্টুপিড ধরনের একটা মেয়ে আমাকে প্রেমপত্র পাঠিয়েছে, মেয়েটার নাম হৈমন্তিকা হৈমি, বয়স একেবারেই অল্প কিন্তু সাহস অনেক, সুমনার মতো মেয়েকে রিজেক্ট করে শেষে
এই অল্প বয়সী স্টুপিড বাচাল ধরনের মেয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করব। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।